উৎসর্গ করো মায়ের চরণে। ঠাকুর, উৎসর্গ করো আমাকে। কি হলো? উৎসর্গ করো আমায়, উৎসর্গ করো আমাকে, উৎসর্গ করো আমায়, মেরে আমাকে মায়ের কাছে পৌঁছিয়ে দাও, বলি দাও, বলি দাও আমায়। মায়ার খেলা দেখাচ্ছিস আমাকে? মায়ার খেলা আমিও কিছু কম জানি না। এ কি হচ্ছে? এরা কারা? আমার মতন এত জন? মা, এ তোর কেমন লীলা রে মা? তবে রে, সামান্য এক মাতৃসাধকের এত বড় স্পর্ধা, এসব করে তুই আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না মূর্খ? আর কেউ নয়, সমস্ত ছলনা করছিস তুই। আমার মনস্কামনা পূর্ণ করবি না, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবি না, তাহলে তুই ধ্বংস হয়ে যা। কাপালিকে নিয়তিতে যা আছে এবার তাই হবে। এখানে কি কিছু হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না তো ঠাকুর। আরে আমার কার যেন গোঙানি শব্দ শোনা যাচ্ছে না। কতটা পথ চলে এলাম, এখনো তো মায়ের থানে পৌঁছতে পারলাম না। ও ভজড়ি দাদা, কোথায় গেল ওনার দেখা বাবা বলুন তো? জানি না বৌঠান, আমি বুঝতে পারছি না কপালে কি আছে। জঙ্গলে অনেক গভীরে মায়ের থান, অনেক সময় যেতে গেলে পথ হারিয়ে যায়। তবে আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক পৌঁছে যাব। কিন্তু আমাদের যাতে দেরি হবে ওখানে পৌঁছতে, তত ওনার বিপদ বাড়বে। এই তো, এই তো সেই পথ, এই পথ দিয়েই তো মায়ের থানে যাওয়া যায়। আসুন আসুন বৌঠান, চলো মায়ের নাম নিয়ে ওই পথ ধরেই এগোই। চলো 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 চলো, সাবধানে চলো, আসুন চলো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।